নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। الحمد لله الذي جعل الشمس والقمر والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال النبي صلى الله عليه وسلم: ما من أحد يسلم عليك إلا رد الله يكسر السلام. وقال شان حبيبه المصطفى: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة ابن اللهم مولانا محمد ولا ماو تجھ سے ور جنت سے تجھ سے ور جنت سے کیا مطلب ہے منافق دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی لا الہ اللہ لا الہ لا اللہ لا الہ توحید کی ڈنکا عالم میں بزوا دے کملی والے نے ان عطینا کل کوثر بزوا دے کملی والے نے لا الہ اللہ لا الہ دین ملا ایمان ملا دین ملا ایمان بھی ملا پڑھنے کے لیے قرآن ملا لا الہ لا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آج کے رئی اٹھتر تم عیسیٰ صحابیر ایتہاسک محفل اکرام عیسیٰ صحاب اکت محفل پردھان اتیتھی پیر طریقت رہبار شریعت شاہشپی سید نور الحق عرف رومی حضور دربار اکرام گدینشین پیر کے بلا آج کے رئی آٹھا تتم ایسال صحابے چھوٹے شچن اولاد رسول گون ایبان علماء اہل سنت ایبان بابا اکرام پریمی فقط موریدان شکل کے امار سلام صدہ پشفشی انتوڑیگ مبارک بادگا پون کو چھی جاتے کڑے
এই মহাতি সভায় আমি কিছু দরকারি কথা আপনাদের বলতে পারি দিল থেকে একটু দোয়া করবেন আল্লাহুম্মা আমিন একবার তাকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর হাত উঠাবেন নারাই রিসালাত নারাই রিসালাত 78 তম এসএলএ সওয়াব কমিটি 78 তম এসএলএ সওয়াব কমিটি নারাই তাকবীর নারাই রিসালাত আব্বা জানেরা আমার আমি সরাসরি আলোচনায় যাব ব্রাদার মিল্লাত ইসলাম আমি আপনাদের কাছে দোয়ার আরজি জানাচ্ছি যাতে করে কিছু দরকারি কথা আমি আপনাদের নিকট বলতে পারি আব্বা জানেরা আমার আর লম্বা নয় আমি আপনাদের নিকট পবিত্র কোরআনুল কারীম থেকে মহা সংবিধান আল্লাহ পাকের আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও আমার নবী ও জগৎ গুরু হাবিবুল্লাহ ও আমার রাসূল গো ও আমার নবী গো আমি আপনাকে দুনিয়ার জমিনে ইল্লা কাফাতাল লিন্নাস আমি সমস্ত মানুষের জন্য বাশীরা ওয়া নাযীরা আমি রব্বুল আলামিন আপনাকে আমি পাঠিয়েছি আপনি দুনিয়ার জমিনে গিয়ে মানুষকে জান্নাতের সুসংবাদ দেবেন এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন জোরে পড়েন আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার নবী গো আমি আপনাকে আদম নবীর মতো বানাইনি আমি আপনাকে নূহ নবীর মতো বানাইনি আমি আপনাকে ঈসা রাসূলুল্লাহর মতো বানাইনি ও আমার রাসূল গো আমি আপনাকে বানিয়েছি ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আমার নবী গো ও নবী রহমাতুল্লিল আলামিন আপনাকে আমি রব্বুল আলামিন রহমত এবং বরকত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি ওই নবীর প্রেমে কোন মানুষ যদি কোন উম্মতে মুহাম্মাদি যদি নবীর প্রেমে একবার দরুদ ও সালামের নজরানা পেশ করে একটু আগে আমরা দরুদ স্বরূপ পড়েছি নবীর প্রেমে পড়েছি কি পড়ে নাই নবীর প্রেমে পড়েছি আল্লাহ পাক রাসূল ডাক দিয়ে বলে শুনে নাও মান সাল্লা আলা আশারান আউয়ালি ফি নাহারিন ওয়া আখিরি নাহারিন নালাতহু শাফাতা ইয়ামাল কিয়ামা আল্লাহ পাক রাসূল বললেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা শোনো আমি রাসূলের মহব্বতে কেউ যদি সকাল এবং সন্ধ্যাবেলা কেউ যদি 10 বার 10 বার বার করে আমি রাসূলুল্লাহর সাথে দরুদ ও সালাম পড়ে আমি রাসূলুল্লাহ নালাতহু শাফাতা ইয়ামাল কিয়ামা কিয়ামতের কঠিন দিনে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ তাদেরকে শাফাআত করব ব্রাদারে মিল্লাত যে রাসূল আমাদের শাফাআত করবেন সেই রাসূলের উপরে দরুদ ও সালাম পড়ার দরকার আছে কি আছে না হাত উঠিয়ে বলল আছে কি আছে না কিছু কিছু মুমিন মুসলমান আমাদের নবীর প্রেমে দরুদ ও সালাম পড়তে মানা করছে কিছু কিছু জায়গায় নবীর মিলাদে মুস্তফা নিয়ে কিছু কিছু জায়গায় বিভ্রান্তি চলছে আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার হাবিব ও জগৎ গুরু হাবিবুল্লাহ আপনি শুনে নিন আপনি শুনে নিন আপনার নামের তারিফ বা প্রশংসা কেউ যদি না করে আমি আল্লাহ রব্বুল আলামিন করব জোরে পড়েন কে করবে
আল্লাহ করবে তো তার প্রশংসা করেছেন কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার হাবিব ও জগৎগুরু হাবিবুল্লাহ আপনি শুনে নেন আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমি আমার রাসূলের প্রেমে দরুদ ও সালাম পড়ি হে বিশ্বের মুমিন মুসলমানেরা নবীর প্রেমে দরুদ ও সালাম ওই ব্যক্তিটা পড়বে দরুদ ও সালাম ওই ব্যক্তিটা পড়বে কুরআন মাফিক সুন্নাহ মাফিক যেই ব্যক্তিটা হলো ঈমানদার জোরে পড়েন সুবহানাল্লাহ তাহলে নবীর প্রেমে দরুদ পড়তে গেলে কিসের প্রয়োজন কিসের প্রয়োজন ঈমানের প্রয়োজন আসুন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা শোনো আমি আল্লাহ নিজেই রহমতের ফেরেশতা নিয়ে ইউসাল্লুনা আলান নবী নবীর প্রেমে দরুদ ও সালাম পড়ি যাদের যারা হবে ঈমানদার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আলাইহি وسلم تسليما আমি আল্লাহ যেমন করে আমার রহমতের ফেরেশতা সমূহদাই নিয়ে নবীর প্রেমে দরুদ ও সালাম পড়েছি তোমরাও দরুদ ও সালাম পড়ো জোরে পড়েন বিরাদারে মিল্লাতে ইসলাম আমার নবীর প্রেমে দরুদ মিলাদে মুস্তাফা এই নবীর প্রেমে দরুদ যে ব্যক্তিটা পড়বে আল্লাহ পাকের রাসূল বললেন যে ব্যক্তিটা নবীর প্রেমে একবার দরুদ ও সালামের নজরানা পেশ করবে তার জন্য আল্লাহ তাআলা 10টি রহমতের দরওয়াজা খুলে দেবে জোরে পড়েন যে ব্যক্তিটা নবীর প্রেমে একবার দরুদ ও সালাম পড়বে নবীর প্রেমে একবার দরুদ ভেজবে আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার নবী গো ও আমার রাসূলুল্লাহ আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তার বিগত জিন্দেগির যত গুনাহাতা করেছে আমি আল্লাহ ছোট ছোট 10টি গুনাহ তার সাথে সাথে মাফ করে দেই এ জোরে পড়েন না তাহলে বলুন তো নবীর প্রেমে দরুদ ও সালাম পড়তে হবে না বাদ দিতে হবে বাবা কেতাবের কথা শুনবেন না মানুষের মুখের কথা শুনবেন আসুন পবিত্র কোরআন খুলুন যে কোরআন খুললেই পাওয়া যায় দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস হোলি কোরআন জালিকাল কিতাবু লা রাইবা ফি এ ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই জোরে পড়েন সুবহানাল্লাহ তাহলে কুরআন থেকে দলিল আপনাদের সামনে আমি পেশ করছি বেরাদারে মিল্লাত বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবিয়ে দু জাহানের উপর যেই ব্যক্তিটা নামাজ পড়ার পরে দরুদ ও সালাম পড়ে হওয়ার হালতে নবীর জিকির বন্ধ করে বুলন্দ করে ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে বেশি প্রিয় জোরে পড়েন সুবহানাল্লাহ সেই নবীর প্রেমে দরুদ ও সালাম আমি পড়ব আপনারা পড়বেন বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমি আমার বক্তব্য যেখানে নিয়েছিলাম আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব মানবের জন্য এসেছে সুসংবাদ হিসাবে কি হিসাবে সুসংবাদ হিসাবে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন জাহান্নামের ভয় দেখানোর জন্য এসেছেন এই রাসূলুল্লাহর যে খুলুকে আজিম এই খুলুকে আজিমটা আদম নবীকে আল্লাহ দান করেনি হযরতে ঈসা নবীকে দান করেনি হযরতে নূহ নবীকে দান করেনি আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আজিম ও আমার হাবিব গো ও জগৎগুরু হাবিব আমি আপনার চরিত্রকে মহান চরিত্রবান আমি নবী মুস্তফা রহমাতুল্লিল আলামিনকে বানিয়েছি বিরাদারে মিল্লাতে ইসলাম সেই নবীর সুরত এবং সিরাত নবীর জীবন কাহিনীর দিকে তাকান কেউ কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমিও তেমন নাউজুবিল্লাহ কিন্তু মুসলিম শরীফের হাদিস এসেছে আপনার 153 নম্বর পৃষ্ঠা হযরতে মা আয়েশা সিদ্দিকা বায়ান করছেন
আমি মা আয়েশা সিদ্দিকা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়ে আসতেন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেতাম রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিয়ে আসতেন আমি আয়েশা আমি যখন আমার স্বামীর চেহারার দিকে এরকম করে তাকাতাম আমি আয়েশার মনটা ভরে যেত যে রাসূলের চেহারা দেখলে মানুষের মন ভরে যায় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা বয়ান করছেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর শেষে আসতেন আমাদের শরীরে গন্ধ হয় আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিন দুনিয়ার বাদশা নবী জগৎগুরু হাবিবুল্লাহ নবী আমার যখন দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে আসতেন হযরতে মা আয়েশা সিদ্দিকা বয়ান করছেন রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে আসতেন আমি আয়েশা রাসূল যখন ঘেমে যেতেন রাসূল যখন ঘেমে যেতেন আমি আয়েশা রাসূলের শরীর কে এরকম করে চষে চষে আমি আয়েশা একটা কাপ নিতাম একটা পেয়ালা হাতে নিতাম পেয়ালা হাতে নিয়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দেহর ঝজগুলো আমি আয়েশা আমার কাপে রাখতাম কাপে রাখতে দেরি পরের দিন সকাল বেলা ওই ঝজগুলো থেকে এমন সুঘ্রাণ বের হতো এমন সুগন্ধি বের হতো মিশকে আম্বার কে পর্যন্ত আর মানিয়ে দিত আরে যে রাসূলুল্লাহর গাম মোবারক থেকে এত সুন্দর সুগন্ধ বের হয় আজকে আমার মত কলিমদ্দি আমার মত সলিমদ্দি আমার আপনার মত আলিম বলছে আমার আপনার নবী বলে আমার মত যারা এই কথা বলে আমি মিরাজুল হাসান দায়িত্ব নিয়ে বলবো ওই মানুষগুলোর আপনার ইলমের কঞ্জস রয়েছে এজন্য বলি বাপ কোরআন হাদিস পড়তে শিখুন কোরআন হাদিস নিয়ে গবেষণা করুন হযরতে মা আয়েশা সিদ্দিকা বয়ান করছেন রাসূল যখন ঘেমে যেতেন রাসূল যখন ঘেমে যেতেন আয়েশার ঘরে আসতেন আমি আয়েশা রাসূলুল্লাহর চেহারা থেকে এমন সুগন্ধ পেতাম এমন সুগন্ধ পেতাম পরের দিনে সাহাবায়ে কেরামরা এই সুগন্ধগুলো এই ঝজগুলোকে পরের দিন আতর হিসাবে ব্যবহার করত আরে যে রাসূলের ঘাম নিয়ে সাহাবারা আতর বানায় বলুন তো আমার আপনার নবী কি আমার মতো এ বলুন তো যদি কেউ বলে এ কথা মানা যাবে এ কথা মানা যাবে না আমার নবী হচ্ছে সবচেয়ে আউলা ও উলা আমারা নবী আমার নবীর শান ও মর্তাবা একদমই আলাদা যেখানেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ বুলন্দ করেছেন আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফানা আলাকা যিকিরক ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার যিকির আপনার শান মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আরে যে রাসূলের শান মান আমার আল্লাহ বাড়ায় বলুন তো দুনিয়ার কোন মুমিন মুসলমান সেই রাসূলের শান মান কমাতে পারবে কি না এক গেল দ্বিতীয় নম্বরে আসুন বক্তব্যটাকে ব্রেন মস্তিষ্কে ঢুকিয়ে নেন হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছেন নবী যে আমার আপনার মত নয় এই হাদিসগুলো আপনাকে আপনাদের সামনে আমি প্রস্তাবন করছি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন একদিন আমার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন পদার্পণ করলেন সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে হযরতে আবু হুরাইরা বলছেন একদিন রাসূলুল্লাহ আমার ঘরে আসলেন কিন্তু আমার ঘরে ছিল শুধু এক পেয়ালা দুধ কয় পেয়ালা এক পেয়ালা
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরাইরাকে বলেছে আবু হুরাইরা শোনো শোনো আবু হুরাইরা আজকে তুমি আহলে সুফফা যারা আছে সকলকে দাওয়াত করবে সকলকে দাওয়াত করবে হযরতে হযরতে আবু হুরাইরা বয়ান করছে এক পেয়ালা দুধ থেকে হযরতে আবু হুরাইরা বলছে এক পেয়ালা দুধ রাসূল কয়জন খাবে প্রশ্ন আসতে পারে কি পারে না এক কাপ দুধ কয়জন খাবে জোরছে জোর চার বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা এক পেয়ালা দুধ দুই পেয়ালা দুধ এক কাপ দুধ খেয়ে ফেলে কিন্তু ব্রাদারে মিল্লাত ইসলাম আমার নবী বলেছেন আবু হুরাইরা তুমি আহলে সুফফাকে দাওয়াত করে দাও আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার সম্মান আল্লাহ হেফাজত করবে বলছে আবু হুরাইরা আহলে সুফফাকে তুমি দাওয়াত দিয়ে দাও দাওয়াত দিতে দেরি দাওয়াত দিয়ে দিলেন হযরতে আবু হুরাইরা দাওয়াত দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরাইরার বাড়িতে পদার্পণ করলেন আহলে সুফফাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পদার্পণ করলেন সমস্ত সাহাবা একরাম পদার্পণ করার পরে এমনই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু হুরাইরা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবী গো ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার তো এক পেয়ালা দুধ রয়েছে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বললেন এ আবু হুরাইরা তোকে চিন্তা করতে হবে না তোমার কোনো টেনশন নাই শোনো শোনো ওই পেয়ালাটা আমার কাছে নিয়ে এসো পেয়ালাটা নিয়ে আসতে দেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরাইরা ডান হাতে ধরেছে এরকম করে রাসূল আমার ডান হাত লাগিয়েছে উপরে মধ্যস্থ জায়গায় পেয়ালাটা এই পেয়ালাতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিতে দেরি বলছে আবু হুরাইরা তুমি তোমার ঘরে নিয়ে যাও 70 জন আপনার অসংখ্য সাহাবা একরাম খেলেন খাওয়ার পরে হযরতে আবু হুরাইরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাতের এমন বরকত আপনার হাতের এমন রহমত হুজুর গো পেয়ালাতে যতটুকু দুধ রেখেছি ততটুকুই আছে সমস্ত মানুষ বুক ভরে মন ভরে খেয়েছে তৃপ্তি সহকারে খেয়েছে হুজুর গো আমার পেয়ালার দুধ অবশিষ্ট রয়েছে জোরে পড়েন আরে যে রাসূলের হাত লাগলেই যেই রাসূলের হাত লাগলেই এক পেয়ালা দুধের বরকত বেড়ে যায় বলুন তো ওই নবীকে আমার আপনার মতো বলা যাবে কি না আরেকটা হাদিস আপনাদের সামনে আমি প্রস্তাবন করছি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস পৃষ্ঠা নাম্বার কোট করেন 327 হাদিস নাম্বার 4440 এখানে হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখেন আমার আপনার নবী যে আমার মতো নয় আমার বক্তব্যের টপিক এটাই আমি নিয়েছি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একদিন মক্কা মদিনার জমিনে সাইক্লোন হয়েছিল কি হয়েছিল সাইক্লোন ভূমিকম্প জমিনটা কম্পন করছিল ওই জমিনটা কম্পন যখন করছিল ভূমিকম্প হয়েছিল হযরতে উমর ফারুক আজম ফারুক আজম ডাক দিয়ে বলছেন এ মদিনার মাটি তোর কি লজ্জা হয় না তোর কি লজ্জা হয় না যে মাটিতে দিন দুনিয়ার বাদশা নবী শুয়ে আছে এই মাটিতে তুই ভূমিকম্প মাটিটা কম্পন করছে হযরতে উমর ফারুকে আজম ইসলামের দ্বিতীয় গভর্নর দ্বিতীয় খলিফা তার ওই লাঠি দিয়ে আঘাত করেছে কিয়ামতের সকাল পর্যন্ত মক্কা মদিনার জমিনে কখনো ভূমিকম্প হবে না কোনদিনও মক্কা মদিনার জমিনে ভূমিকম্প হবে না আমি আমার যেখানে বক্তব্য রেখেছি বেরাদারে মিল্লাত কোন এক কবি বলেছেন মক্কা গেলে হজ হয় মক্কা গেলে কি হয় হজ হয় আপনাদের গ্রাম থেকে হাজিরা হজ করতে যায় কি যায় না ধনাঢ্য ব্যক্তিগুলো হজ করতে যায় কোন এক কবি বলছেন ফার্সি কবি মক্কা গেলে হজ হয় আর মদিনা গেলে ইমানের হেফাজত হয় একটু জোরে বলে নারায় তাকবীর নারায় তাকবীর
মক্কা গেলেই হজ হয় মদিনা গেলেই ঈমানের হেফাজত হয় তা বলুন তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি এই আওয়াজ দেন যেখানে গেলে ঈমানের হেফাজত হয় তো ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল কই বলছেন যে দিকে তাকাই সে দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ যে দিকে তাকাই সে দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমানের ওই মূল যে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন যত যাকাত দেন ও আব্বাজি পায়ে ধরে অনুরোধ করব যদি ওই নামাজের ভিতরে নবীর প্রেম না থাকে নবীর অনুসরণ অনুকরণ না থাকে নবীর তাজিম মহব্বত না থাকে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ এসেছে রাসূলের জন্য রোজা পেয়েছি রাসূলের জন্য ইসলামের আইন কানুন পেয়েছি রাসূলুল্লাহর জন্য ও বাজি আমি ভুলে যাই ব্রাদার মিল্লাত যেই নামাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে রাসূলের প্রেম রয়েছে যে রোজার ভিতরে রাসূলের মহব্বত রয়েছে যেই আপনার দান খয়রাতের ভিতরে ইসলামের নিয়ম কানুন ঠিক রয়েছে রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী এসেছে আল্লাহর দরবারে এই আমলের গুরুত্বটা বেশি আমি ইবনে মাজাহ শরীফের হাদিসটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভূমিকম্প হচ্ছিল তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান দিচ্ছে আজান দেওয়ার পরে আমার দরদি রাসূল বলছে বিলাল শোনো আজকে মনে হয় তো কেউ মসজিদে আসতে পারবে না বলছে হুজুর কেন বলছে যে সাইকোলন শুরু হয়েছে যে ঘূর্ণিঝড় যে এরকম হয়েছে অবশ্যই এখানে আমাদের আজকে কেউ নামাজ পড়তে আসবে না নবীর একজন আশিক নবীর একজন দাওয়ানা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দাওয়ানা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব তিনি মসজিদে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এসেছি আমার রাসূল দেখে হযরতে ওমর কি খুশি হলেন জোরে পড়ে রাসূলকে দেখে খুশি হলেন বলছে ওমর এত অন্ধকারের ভিতরে তুমি কেমন করে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন এসেছি জানেন নবী এত সুন্দর এত এত ভাবে সাইকোলন হচ্ছে ঘূর্ণিঝড় হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফজরের নামাজে একদিকে রাসূলুল্লাহর চেহারা দেখব আমি ওমরের বিগত জিন্দেগির গোনাখাতাগুলো মাফ করব জোরে পড়েন আপনাকে বলতে শুনেছি আপনার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বলছে ওমর যাওয়ার সময় 2 মিনিট লাগবে যাওয়ার সময় তুমি কেমন করে যাবে অন্ধকার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছু একটা উপায় করে দেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন খেজুর গাছের দিকে ইশারা করতে দেরি খেজুর গাছটা জমিনে পড়ে গেলেন 2 মিনিট লাগবে খেজুর গাছটা দুনিয়া আপনার জমিনে পড়ে গেলেন খেজুর গাছ থেকে আওয়াজ আসছে ও নবী পাকের সাহাবী হযরতে ওমর তুমি শোনো তুমি যদি এই গাছে তুমি উঠো একটা পাতা ছিড়ার জন্য রাসূল আদেশ করেছে কোন জায়গায় যদি তোমার আঘাত লাগে আমি খেজুর গাছ কি আল্লাহর দরবারে জবাব দেব রাসূলের দরবারে কি জবাব দেব আমি নবীর বিরহে নবীর প্রেমে নিজেই জমিনে পড়ে গেলাম আরে যে নবীর প্রেমে খেজুর গাছ প্রেম করে ব্রাদারে মিল্লাত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর কেমন করে বাড়ি যাব রাসূলুল্লাহ আমার হাতের বরকত দেখুন রাসূল যা আমার আপনার মত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতাটাকে ফু দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ এই আলো দিয়ে আপনি যে খেজুরের পাতাটাকে ফু দিয়েছেন না এই আলোতে আমার বাড়ি আমি দেখতে পাচ্ছি জোরে পড়েন এই আশা এই আকাঙ্ক্ষা এই বাসনা রেখে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করছি তাড়াহুড়োর ভিতরে শুধু আমি বললে হবে না অনেক বক্তা রয়েছে বাবা মানুষের হক বুঝতে হবে এজন্য আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ